एवरग्रीन 757 चैनले आपनादेर स्वागत। आज लाउ दिए डाल दिए एक रेसिपी करब, खुबई सुस्वादु भात रुटी सब किचुर साथे भालो लागबे। एटा देखार जन्य अनुरोध करछि। एर जन्य लाउ नियेछि, कोची लाउ एटा, आर चाना डाल नियेछि हाफ बाटी। परिवारेर सदस्य अनुयायी डालटा निते हबे। चाना डालटा परिष्कार जल आसा पर्यन्त धुए नीते हबे। तारपर 8 घंटार जन्य डालटा भिजिए राखब, ताहले तारातारी सिद्ध हबे। ढाका दिए राखलाम। ढाका तोलार पर एरकम हयेछे। एखन एकटा पात्रे जल निच्छि, एखाने डालटा सिद्ध करब। जल झरिए चाना डालटा ओई पात्रेर मध्ये निये निच्छि। এভাবে সবগুলি ডাল নিয়ে নিলাম। নুন দিচ্ছি আন্দাজ করে। ফ্লেমে বসানোর পর ফেনা উঠেছে, ডালের ফেনা ফেলে দিতে হয়। ডালের ফেনা খাওয়া ভালো না, রোগ হয় ডালের ফেনা খেলে। এর জন্য ডালটা পরিষ্কার করে নিয়েছি। লাউ নিয়েছি, কচি লাউ। লাউয়ের এদিকের পার্টটা নেব রান্নার জন্য। এভাবে কেটে নেব, এই পার্ট দেব। এভাবে কেটে নিয়েছি লাউটা। খোসা ছাড়িয়ে ডালটা এখানে সিদ্ধ হচ্ছে। এখন অনেকক্ষণ হয়েছে ডালটা বসিয়েছি, ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হওয়ার পর এভাবে সুন্দর করে টুকরো করে রাখা লাউটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। নুন দিয়ে দিচ্ছি, লাউ দিয়েছি এর জন্য। ডালেও দিয়েছিলাম, লাউ দেওয়াতে আবার নুন দিয়েছি। এখন এটা সিদ্ধ হবে। এভাবে ডালটা সিদ্ধ হচ্ছে। নাড়াচাড়া করে দিতে হবে, না হলে লেগে যাবে। লাউটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। লাউ খাওয়া খুবই ভালো। লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সময় দিলে কাঁচা লঙ্কাটা ভালো লাগে। এলাচি দারচিনি গরম মশলা নিয়েছি, এখন মশলা তৈরি করব। তেল দিয়েছি, সর্ষের তেল, জিরে দিয়েছি, হিং দিলাম। এখানে মশলা আছে, পেঁয়াজ, রসুন, আদা, সবগুলি কুচি করা, যে আদা কুচি, লো ফ্লেমে আছে। এলাচি দারচিনি লং এগুলিও দিয়ে দিয়েছি। এখানে মশলার সাথে ভাজা হবে, তাহলে সুগন্ধ হবে। খুব ভালো একটা রেসিপি, খুবই সুস্বাদু। গোলমরিচ দিয়ে দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো, এগুলি মিশিয়ে দিচ্ছি, ভাজা হবে। লো ফ্লেমে ভাজা করছি। এখন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ঝালের জন্য, রঙের জন্য, টেস্টের জন্য। লাল লঙ্কা দিলে রান্না টেস্ট হয়। এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন গরম জল দিচ্ছি। আরও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলাটা রেডি। এখন ডালটা নাড়াচাড়া করে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, হলুদটা মিশিয়ে দিচ্ছি। আর ওই যে মশলাটা তৈরি করেছিলাম, এই মশলাটা এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগবে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। খুব সুস্বাদু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। আপনারা রান্না করে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ। এভাবে তৈরি হয়ে গেল ডালটা। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যাবে।
এখন দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো জলে ধুয়ে কেটে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এভাবে তৈরি হয়ে গেল চানা ডাল লৌকি দিয়ে মানে লাউ দিয়ে চানা ডালের রেসিপি বা ছোলার ডালের রেসিপি। রান্নাটা শেষ হওয়ার পর ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি, এতে খুব ভালো লাগবে। আপনারা আমার কথা বিশ্বাস করুন, এরকমভাবে রান্না করুন, খুব ভালো লাগবে। মশলাটা কী দিয়েছি ওইভাবে লক্ষ্য রেখে এরকম একটা রান্না করলে সবাই প্রশংসা করবে, খুব টেস্টি রান্না। এই যে দেখুন, দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে, সবাই খেয়ে খুশি হবে। উপকারী লাউ দিয়ে লাউয়ের ডাল তৈরি করলাম। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।